সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সিপিআইএম বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একটি প্রশ্ন উত্থাপন করেন। প্রশ্নটি ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে রাজ্যের আদালতগুলিতে মোট কয়টি মামলা জমা রয়েছে? এই প্রশ্নের উত্তরে আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানান, বর্তমান অর্থ বছরের 30 জুন পর্যন্ত ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে রাজ্যের বিভিন্ন আদালতে মোট 757টি মামলা জমা রয়েছে। মন্ত্রী আরও জানান, 2022, 2023 এবং 2024 এই 3 বছরে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে মোট 1408টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 2022 সালে 658টি, 2023 সালে 426টি এবং 2024 সালে 30 জুন পর্যন্ত 324টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এই সমস্ত রায়ে মোট 25 জন আসামির সাজা ঘোষণা করা হয়েছে। বিধায়ক বিনয় ভূষণ দাস আনিত এক তারকাখচিত প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, পানিসাগরে SDJM কোর্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।